হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা গুরুত্বপূর্ণ ইনফর্মাল ইমেল তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ টু বাংলা। তো তোমরা থেমেলে আগেই দেখেছো যে কী বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তো দেখো, আজকে বিষয়টা হচ্ছে সাপোজ ইউ আর কেয়ার, অর্থাৎ তুমি একটা নাম কেয়ার, অ্যান্ড ইউর ফ্রেন্ড শর্ণা। Your friend brought a book from you, but your examination is near. Now write an email to your friend to return the book. অর্থাৎ আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টাই তোমাদের সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। দেখো, ধরে নাও কেয়ার আর তোমার বন্ধু স্বর্ণা। কেয়ার কি? কেয়ার আর তোমার বন্ধু স্বর্ণা। তোমার বন্ধু তোমার কাছ থেকে একটি বই ধার নিয়েছে। কি নিয়েছে? বই ধার নিয়েছে, বা আমাদের পরীক্ষায় অন্য বিভিন্ন ধার, শুধু বই না, কলম নিতে পারে বা বিভিন্ন বিষয় নিতে পারে। সো সেই বিষয়টা আলোচনা করবে। তবে বই ধার না, রিটার্ন দ্য বুক, এটা খুব ইম্পর্টেন্ট একটি ইমেল। পিএইচসি 6789 যাদের আছে এই বিষয় ইমেলটা, সকল স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু তোমার পরীক্ষার ঘনিয়ে এসেছে, কিন্তু এখানে আমি বলতে পারি ধরো তোমার বন্ধু তোমার কাছ থেকে একটি বই ধার নিয়েছে, কিন্তু তোমার পরীক্ষা ঘনিয়ে এসেছে, এখন বইটি ফেরত দিতে তোমার বন্ধুকে একটি ইমেল লেখো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো স্টুডেন্ট, আমি প্রতিটা ভিডিওই আমি চেষ্টা করি তোমাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য ইংলিশ টু বাংলা যেন সহজভাবে কি যেন সহজভাবে বিষয়টা বুঝতে পারো এবং কি শিখতে পারো। তো কথা বাড়াবো না, তো আজকে ভিডিওটা দেখো যে কীভাবে আজকে তোমাদের বাংলা টু ইংলিশ আমি ইমেল তৈরিটা করেছি। তো দেখো, প্রথমে অ্যান্সার লিখবা, এরপরে ফর্ম লিখবা, অর্থাৎ যে পাঠাবে, অর্থাৎ যদি এখানে কেয়ার হচ্ছে বইটা হালাত দিয়েছে, সো কেয়ার পাঠাবে স্বর্ণার কাছে। তো কেয়ার mdkr@gmail.com অবশ্যই এটা লিখবা। এবার টু লিখবা, কী লিখবা? টু। টু এর পরে তোমরা স্বর্ণা লিখবা, অর্থাৎ যদি নির্দিষ্ট কোনো নাম থাকে তাহলে ওই নির্দিষ্ট নামটাই দেবে, আর যদি কোনো নির্দিষ্ট নাম না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো অ্যাজ ইউ উইশ, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি একটা নাম দিতে পারো। সেন্ড, অবশ্যই এটা কিন্তু দিবা, যদিও অনেক ইমেল সিস্টেম আছে শুধু ফ্রম, শুধু টুটা টু লেখলে হবে, শুধু টু যদি লেখা হবে। বাট তুমি ইমেল যেহেতু পরীক্ষা দিচ্ছ, তো আমার মনে হয় সবগুলো দিলেই সব থেকে ইম্পর্টেন্ট হয়, তাহলে ভুল ধরার কোনো স্কোপ থাকে না। তো দেখো, মানডে, অর্থাৎ যেই তারিখ, অর্থাৎ দিন, সেই দিনটা অবশ্যই দেবে, যেই মাসটা অবশ্যই সেই মাসটা দিবে, এরপরে কি তারিখ সহ কি তোমার সালটা দিয়ে দিবে, এরপরে কোন সময় পাঠালে সেই সময়টা উল্লেখ করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর অলরেডি যারা আমার এই ইমেলটা মুখস্থ করে নিয়েছো, তো তাদের অনেক অনেক থ্যাঙ্কস, কারণ তাদের যখন ইমেলটা অলরেডি, অর্থাৎ এই কালো দাগ পর্যন্ত, এই কালো দাগ পর্যন্ত যাদের মুখস্থ আছে, বা নিচের কালো দাগ পর্যন্ত যাদের মুখস্থ আছে, তাদের আর টেনশন নেই, শুধুই লাল যে লেখাটা আছে এটাই শুধু মুখস্থ করতে হবে, তাহলে ইনশাল্লাহ রিটার্ন দ্য বুক ইমেলটা হয়ে যাবে। তো দেখো, ডিয়ার ফ্রেন্ড, এখানে তোমার ডিয়ার ফ্রেন্ড হতে পারে বা পিতামাতা হতে পারে, যে যার কাছে তুমি ইমেলটা পাঠাবে তার নামটা অবশ্যই লিখবা। এরপর আমরা শুনি ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ, আই হোপ ইউ আর মাচ বেটার উইথ ইয়োর ফ্যামিলি, অ্যান্ড আই অ্যাম ভেরি গুড উইথ ইয়োর ব্লেসিং, আই গট ইয়োর ইমেল, আই থিঙ্ক ইউ হ্যাভ, অর্থাৎ যে লাল কালি লেখা আছে এই লাল কালিটুকুই তোমার মুখস্থ করতে হবে, তাহলে এই প্যারাগ্রাফ, এই ইমেলটা হয়ে যাবে। ইউ হ্যাভ অলরেডি ফিনিশড রিডিং দ্য বুক দ্যাট ইউ ব্রোট ফ্রম মি লাস্ট মান্থ, মাই এক্সামিনেশন ইজ নোকিং অ্যাট দ্য ডোর, দ্যাট ইজ ওয়াই আই অ্যাম ব্যাডলি ইন নিড অফ দ্য বুক, প্লিজ
sent the book as quick as possible. তো এই লাল কালিতে যেটা লেখা আছে এটা যদি মুখস্থ করে তারপরে যদি আমি তোমার লিখতে পারো পেজে তাহলে খুব সুন্দর একটা ইমেল হয়ে যাবে। এরপর দেখো মাই রিগার্ডস টু ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ। এটা ছিল জাস্ট। এরপর তুমি লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, যেই নামটা হবে তুমি সেই নামটাই লিখে দিয়ে দিবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে অনেক স্টুডেন্ট হয়তো ইংলিশটা দেখে বুঝো না, তাদের জন্য বাংলা দিয়ে করা আছে, তো আমি বাংলাটি তোমাদের বোঝাচ্ছি। আরেকটা জিনিস তোমাদের শেখা দিই আমি, ইমেল হলো, ইমেলটা কী? ইমেলটা হলো ইলেকট্রিক ইমেল। ইমেল হলো কি? ইলেকট্রিক ইমেল, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বৈদ্যুতিক ডাক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো যাই হোক, এরপর দেখো অবশ্যই উত্তর লেখে বাংলাটা যা লিখবে অর্থাৎ ইমেলটা যা লিখবে তুমি এখানে তুলে দিবে, পাঠানোর যেই সময়টা সেই সময়টা লেখা দেবা। প্রিয় বন্ধু, তুমি কেমন আছো? আমি আশা করি তুমি অনেক ভালো আছো তোমার পরিবারের সাথে, এবং তোমার আশীর্বাদ আমিও অনেক ভালো আছি। আমি তোমার ওই মেইল পেয়েছি এবং আমি মনে করি তুমি ইতিমধ্যে আমার কাছ থেকে গত মাসে ধার করা বইটি পড়া শেষ করেছো। আমার পরীক্ষা দরজায় করা নাড়ছে, সেজন্য বইটি আমার খুব প্রয়োজন। বইটি যত তাড়াতাড়ি সম্ভব পাঠাও। তোমার প্রতি আমার শুভেচ্ছা এবং তোমার স্বাস্থ্যের যত্ন নিও বা নিন। তোমার ভালোবাসার বন্ধু বা বান্ধবী, যেই নামটা হবে তাই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো স্টুডেন্ট। তো সবসময় একটা কথা বলি, যে যত প্র্যাকটিস করবে, যে যত রুল মনে তো থাকতেই হবে সামথিং, তারপরে সব থেকে মূল্যবান যেটা বিষয় হচ্ছে প্র্যাকটিস। যখন তোমরা প্র্যাকটিস করবা তখন দ্রুত এই ইমেলগুলো অটোমেটিক হয়ে যাবে। আর যেহেতু তোমরা হচ্ছে প্র্যাকটিস করো না, যার জন্য প্রতিটা সমস্যা। তো স্টুডেন্ট, সর্বশেষ একটা কথা বলে থাকি সবসময়, তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যে কোনো বিষয়, ইংলিশের যে কোনো বিষয় কমেন্ট করবা, অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই বিষয়টা নিয়ে প্রেজেন্টেশন করার জন্য। তো যাই হোক, বেশি বেশি পড়ো, আর যদি কারো ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকো, অটোমেটিকলি কোনো এক সময় ইনশাল্লাহ ভালো লেগে যাবে। ওকে, অল দ্য বেস্ট, বাই।